দেশের অবস্থা তো ভালো না জয়নাল ভাই, গ্রাম ছেলে আমাদের চলে যেতে হবে নাকি? সবাই খালি যুদ্ধের কথা বলে। এই কোথায় যাচ্ছিস বুধা? সোনার ঘরে। সেটা আবার কি? ও শুধু পাগল হয়নি, জমে যাওয়া শক্ত পাগল যাকে বলে। চোখের সামনে মা বাবা চার ভাই বোনের মৃত্যু দেখলে কেউ কি নরম থাকে নাকি থাকতে পারে? আমরা ওকে পাগল বলি, আসলে ও তো একটা শক্ত বালক হয়েছে। যার ঘর নেই তার তো চারদিকে সোনার ঘরই থাকে, এটা কি বলে দিতে হবে? মাঝে মাঝে লোকজন এমন বোকার মতো প্রশ্ন করে, হাসি পায়। কীভাবে যে বেঁচে গেলাম সেবারের কলেরা রোগে, সেই মৃত্যু এবং অন্ধকারের কথা ভাবলে আমার আর কোনো ভয় থাকে না। চাচি, শুধু মরিচ পুড়িয়ে পান্তা ভাত দিয়েছ? তাই বা কোথায় পাই রে বাপু, প্রতিদিন শুধু ভাত গেলা, ঠ্যাঙা তো আর কম হুঁশ নেই। কামাই করতে পারিস না বাপু? কামাই? তোর বাপ মা মরে খালাস, সব জ্বালা আমার, পরের ছেলের বোঝার টানতে পারি না রে বাপু, টানতে পারি না। বুঝা? শোন রে বুধা, তুই তো জানিস তোর চাচার রোজগার নেই। হ্যাঁ রে,
কোনো রোজগার নেই। তোর চাচাতো ভাই বোন আট জন, তাদেরই মুখে খাবার হয় না। কি রে কথা বলছিস না যে? আমি কামাই করব। সত্যি? হ্যাঁ সত্যি। কামাই করবি? নিজের বোঝা নিজেই বইব। সত্যি? তাহলে তুই আমায় মুক্তি দিবি? মুক্তি দেব, মুক্তি। পানি খা বাপু, পানি খা। এত অল্পতেই কেন যে তোর চোখ লাল হয়ে যায়? ছোটবেলায় খুব লক্ষ্মী ছিলি, একদম মায়ের নেওটা। এক রাতের মধ্যেই যখন সব মানুষ মরে যায়, তখন থেকেই বোধা তুই কেমন যেন হয়ে গেলি। ঠিক তখন থেকেই, তখন থেকেই তোর চোখ দুটো লাল হয়ে যায়। সত্যি আমার চোখ লাল হয়ে যায়? হ্যাঁ রে বোধা, সত্যি। একটুও মিথ্যে বলছি না। সে যে কেমন লাল! আমি ভেবেছিলাম আমার চোখ দুটো শক্ত পাথরের মতো হয়ে গেছে, কিছুই দেখতে পায় না চাচি। না রে না বোথা, এ যে কেমন লাল আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তখন তোকে দেখলে আমার সালাম করতে ইচ্ছে করে, মনে হয় তুই আমার মুরব্বী। তখন মনে হয় তুই আমার বাপ, না হয় চাচা। কেন যে লজ্জা দেন চাচি? চাচির লজ্জা দেয় না রে, আমারই কি সাধ্য যে। বুধা ভাই, তুমি যেও না। কেন? হ্যাঁ বুধা ভাই, যেও না। তুমি চলে গেলে আমার খুব খারাপ লাগবে। খারাপ লাগবে কেন? জানি না কুন্তি, আজ যাই আরেকদিন আসবো। কবে আসবে? গায়ে তো থাকবো, যখন ইচ্ছে করবে তখন আসবো। এটা কি আশা হলো? এটা আশা হলো না। না, একটু ভালো আশা হলো না। ভালো আশা কি রে, আমি তো জানি না। ঠিক আছে, আমি একদিন খুব ভালোভাবে আসবো। কবে কবে আসবে বুধা ভাই? তোর বিয়ের সময়। বিয়ে? আমার তো বিয়ে হবে না, বড় বুয়াদেরই তো বিয়ে হয়নি, আমাকে কি বিয়ে করবে? করবে করবে, দেখবি লাল টুকটুকে বর আসবে তোমার মতো। ধুর বোকা, আমি কি একটা ছেলে হলাম? আমি তো এখন পথের ছেলে, এতিম। দেখবি অনেক ভালো বর পাবি তুই। তোমার মতো কেউ ভালো নয়। আমি আর যাই রে, তুই বাড়ি যা। চাচি দেখলে তোকে বকবে। আমি চাই না আমার জন্য তোকে বকা খেতে হোক।
আমার মতো কেউ ভালো নয়। আমি যদি এতই ভালো তবে চাচি কেন আমার সইতে পারল না? তাহলে সম্পর্কটা কি এমন, কারো কাছে ভালো কারো কাছে খারাপ? মাছ ধরি মানিক রতন, দুটো মাছ নিবি নাকি রে? রেঁধে খাবি? কাকিমাকে রাখতে বলো গৌরী কাকু, মাছ ধরতে এসে খেয়ে যাবো। কোন কি বলিস তুই, তুই কি ভূত নাকি রে মানিক রতন? হাশেম, খুব কষ্টে পড়ে গেছি রে। কেন? গরুটা বোধহয় এবার বেচতে হবে। গরুটা যদি বেচে দেবে জয়নাল ভাই, তাহলে তোমার আর থাকবেটা কি? এবার ধান খুব ভালো হয়েছে গো জয়নাল চাচা। হ্যাঁ রে সোনা বাবা, তোর গায়ের রঙের মতোই তো ধানের রং হয়েছে, তাই তো তোকে সোনা বাবা বলি। আবার কোথায় যাচ্ছিস রে বুধা? এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। কতদিন তুই আমাকে গোবর কুড়িয়ে দিয়েছিস, তুই ছাড়া আমার রাজা কে বল? ও গোবর বুড়ি, বাড়িতে কিছু লেদা লাঠি দিয়ে যেও, বুঝলে? আচ্ছা খোকন বাবু, আজ রাতে আমার বাড়িতে ভাত খাবি, তোর জন্য অনেক সওদা করেছি, বুঝলি? হ্যাঁ হাশেম কাকা, আজ আখড়ার গান শুনতে যাবে না? না রে, রাতে জাগতে পারি না। ঠিক আছে গোবর বুড়ি, আমি যাই গো, ভালো থেকো। তুইও ভালো থাকিস রে গোবর রাজা। আমি রাই বিনোদিনী, আমার বন্ধু নাই আসিলে কেমনে যাব মথুরার হাটে। আমার
রে। आग लगा दो, सब जगह में आग लगा दो। साले बंगाल का बच्चा। आगुन! ताको! आगुन! नीलम काका,
আগুন! কাকা! নিয়াম কাকা! মরিদা! মরিদা! মধু! কি হয়েছে রে বুধা? আমার কিছু হয়নি। আগুনের ধোঁয়ায় তোর চোখ লাল হয়ে গেছে দেখি। আমার কিছু হয়নি। চল আমার সাথে। যাবো না, আমি এই বাজারে থাকবো, আতপোড়া ছাদের নিচে আমি ঘুমাবো। না, তুই আর মানুষ হবি না। মানুষ হবো না, মানুষ হবো না। আমার সাথে চল। কোথায় যাবো নলক বুয়া? যেদিক দু চোখ যায় সেদিক, কোথাও না কোথাও একটা আশ্রয় জুটবেই। কিন্তু কেন যাব? এখন কি জিজ্ঞেস করার সময়? হ্যাঁ, প্রশ্ন করছিস যে, দেখলি না কত কি ঘটে গেল? ওরা তো আবার আসবে, যখন যাকে পাবে তাকেই মেরে ফেলবে, আমরা কেউ বাঁচবো না। সবাই গেলে গায়ে কে থাকবে? শোনো ছেলের কথা, এখন কি এত কিছু বলার সময়? তোর হয়েছে কি বলতো? বাপ মা ভাই বোন সব তো গেছে, এখন কি নিজে যাওয়ার শখ হয়েছে? কেউ না থাকলে গ্রামে একাই থাকবো, কেন পালাবো? যে পালায় সে ভীতু বোকা। কি বলবো রে, কষ্টের কথা, দেশ ছেড়ে যাচ্ছি রে। চলো তোমাদেরকে খানিকটা পথ এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিবি কেন তুই? তুইও আমার সাথে চল। না, তোমাদের সাথে গেলে এই গ্রামকে দেখবে, তোমাদের ভিটেকে দেখবে। চলো তোমাদেরকে খানিকটা পথ এগিয়ে দিয়ে আসি। মানিক রতন, এই বয়সে কেউ কি বাড়ি ঘর ছেড়ে বেরোতে পারে? কেতো না কাকি, পালাও, এই বয়সে তোমরা যুদ্ধ করতে পারবে না, পালাও। যাচ্ছি রে কাকতারুয়া। যা, ফিরে এলে দেখা হবে, ঠিক মতো যাস, ভয় পাস না। হ্যাঁ, তুই কিন্তু আর কাকতারুয়া খেলা করিস না, দুষ্টুমি করিস না কাকতারুয়া, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়, তুই যে কখন কি ঘটিয়ে ফেলবি কে জানে। আমাকে নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না, তুই তোর পথে যা, তুই তো একটা ভীতুর ডিম, সেজন্য পালাচ্ছিস। আমি পালাবো না, লড়াই করব। লড়াই করবি? হ্যাঁ লড়াই করব, যা যা ভাগ। ইস, কত বাহাদুর, সেদিনের ছোড়া ঢং কত, লড়াই করবে। যাই। এই চলো চলো। হে ভগবান, জানি না কোথায় যাব। কত বয়স হলো হরি কাকুর? হেঁটে যেতে পারবে তো, নাকি পথের ধারে মরে পড়ে থাকবে? তখন কে আমাকে মানিক রতন বলে ডাকবে? Oh,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকরি লেগা? বহুত আচ্ছা, বহুত খুব। আপ তুম যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। मैं आज बड़ा खाना खाऊंगा। ये बकरा मेरे साथ चलो, बिरयानी होगी, बेतौफ होगी। यहाँ चार घंटे इंतजार करो। ओरा कारा? ओरा कौन देश है मानुष? ओदेर भाषा बुझी ना क्या? चलो मुके, कोई नहीं आजा ना मुके, चलो मुके चलो दें, चलो दें। अस्सलामुअलैकुम। वालेकुम अस्सलाम। जाओ। मुक्ति है, मुक्ति। चल बेटा चल। मुक्ति है, मुक्ति। ले जाओ। कहाँ ले जाएंगे? उधर में ले जाओ। चल चल चल। आओ मेरा साथ, बहुत खूब। ना, ना, हमें क्या चारों? सब सुरा। आप लोग तेरे खुशी को नहीं दबा रखा। चारों नहीं आ रहे। बालक सब। बहुत खूब। গায়ে একটা গণকবর হবে আমরা কি কেউ ভাবতে পেরেছিলাম? গণকবর কি হাবিব ভাই? এই যে সবাইকে একসঙ্গে গাদানো প্রতিশোধ, জান তো ফিরে যাবি না। একবার গায়ে কলের আসে সব মানুষকে নিয়ে গেলে আবার আসে যে বিভিন্ন রকমের উৎপাত, ভিন দেশি মানুষের উৎপাত। আগুন! তোমরা যারা আমাদের ঘর পোড়ালে, বাজার পোড়ালে, মানুষ মারলে, গায়ে গণকবর বানালে, লোকজনকে বাড়ি ঘর ছাড়ালে, তোমরা কি এমনি এমনি চলে যাবে? আমরা কি এতই দুর্বল? কলেরা আমাকে খেতে পারেনি, আমি তোমাদের জন্য বেঁচে আছি। তবে কি বঙ্গবন্ধু এই মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করার কথা বলেছিলেন? এখন থেকে তোরা আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি। ইস, শখ কত! বানরের আবার চাঁদে যাওয়ার স্বাদ। আমি বানর? হ্যাঁ, তুই বানর, 100 বার বানর। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, এই তো, এই তো আমি এখানে। আরে রাখেন,
দেশটাতে যা খুশি তাই করবে নাকি? এভাবে আমি চলতে দেব না। তো সহজ নাকি? আমি এই গ্রামের লোককে আমি দেখে ছাড়বো নিশ্চয়ই। কে কে মুক্তি বাহিনীতে যোগ দেয় আমি সেটাই দেখব। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়া আলাইকুম সালাম। তোর নাম যেন কি মনে করতে পারছি না, কি যেন নাম তোর রে? আমার নাম যুদ্ধ। যুদ্ধ বলিস কি, তুই পাগল নাকি রে? হ্যাঁ হুজুর, একদম পাগল। হ্যাঁ চলেন চেয়ারম্যান সাহেব, ও একটা পাগল ছেলে। ওই যে কলেরাই, ওর বাবা মা সবাই মরেছে, এক রাতে সব শেষ, তারপর থেকে ওর মাথা খারাপ। আহারে, এই আমাদের বাড়িতে আসিস, গরু চড়ানোর কাজ দেব, পারবি তো? কিন্তু একটা কথা চেয়ারম্যান সাহেব। বল। কিন্তু এই টাকা পয়সা চাবি না, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা এখন নেই। আমি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি যাত্রার কাছে হাত পাতি না। কি বললি? বললাম আপনি যে শান্তি কমিটির চেয়ারম্যান, সারাদেশে তো অশান্তি, শান্তি কই? চুপ বেয়াদ্দব। বাহ, নাম রাখলেন বেয়াদ্দব, ভালো। কি আমার নতুন নাম রাখলে, আমি খুব খুশি হই। দেখলেন দেখলেন চেয়ারম্যান সাহেব, চলেন। হ্যাঁ যাবো তো। আচ্ছা আমি বুঝলাম না, একটা বানরের কথা কি ভাবছেন আপনি? কই না না ভাবছি না তো। তাহলে চলেন চেয়ারম্যান সাহেব, চলেন তো ছেলে। অমলে রক্ত চোখে কাকতাড়ুয়া ধায়, শকুনগুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে চায়। অল্পমূলে রক্ত চোখে কাকতাড়ুয়া ধায়, শকুনগুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে চায়। বিপদ বলো মরণ বলো, বিপদ বলো মরণ বলো, কেউ কি তাকে পায়? লাল কমলে রক্ত চোখে কাকতাড়ুয়া ধায়, শকুনগুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে যায়। লাল কমলে রক্ত চোখে কাকতাড়ুয়া ধায়, শকুনগুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে যায়। শকুনগুলো চেয়ে থাকে মানুষ মরার আশে, কাকতাড়ুয়া ধেয়ে আসে সর্বনাশের ত্রাসে। শকুনগুলো চেয়ে থাকে মানুষ মরার আশে, কাকতাড়ুয়া ধেয়ে আসে সর্বনাশের ত্রাসে। সুখে বলো দুঃখে বলো, সুখে বলো দুঃখে বলো, সেই তো ছুটে যায়। লাল কমলে রক্ত চোখে কাকতাড়ুয়া ধায়, শকুনগুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে যায়। লাল কমলে রক্ত চোখে কাকতাড়ুয়া ধায়, শকুনগুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে যায়। সে ভেবে ভেবে বুধা তাহার নাম, কাকতাড়ুয়া সে যে থাকে বাঁচে যদি গ্রাম। ও গান গায় সে ভেবে ভেবে বুধা তাহার নাম, কাকতাড়ুয়া সে যে থাকে বাঁচে যদি গ্রাম। যুদ্ধ বলো শান্তি বলো, যুদ্ধ বলো শান্তি বলো, সবাই তাকে পায়। লাল কমলে রক্ত চোখে কাকতাড়ুয়া ধায়, শকুনগুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে যায়। লাল কমলে রক্ত চোখে কাকতাড়ুয়া ধায়, শকুনগুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে যায়।
বঙ্গবন্ধু বজ্র কণ্ঠে দিয়েছে যে ডাক, মুক্তির চোখ লাল হয় তার শুনে প্রাণের হাত। ও বঙ্গবন্ধু বজ্র কণ্ঠে দিয়েছে যে ডাক, মুক্তির চোখ লাল হয় তার শুনে প্রাণের হাত। পাক বাহিনী ভীরু চোখে, পাক বাহিনী ভীরু চোখে, মুক্তি যোদ্ধা চায় লাল কমলে রক্ত চোখে, কাকতাড়ুয়া ধায় শকুন গুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে যায়। লাল কমলে রক্ত চোখে, কাকতাড়ুয়া ধায় শকুন গুলো ভয় পেয়ে সব আড়ে আড়ে যায়। আশ্চর্য, আলী ভাই আর মিঠু ভাই কে একই রকম লাগছে। আরে শোনো, আমি যেটাকে এত হালকা ভাবে দেখলে হবে না। কোথায় ওরা ওরা সে কোথায় ভাবছে? ভাব করে ভিতরে ভিতরে মানুষ এক হয়। না আমি অন্য ভাবছি। হাসছিস কেন বুদা? ভূত 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 কি রে? ভূত কি রে? আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতে ভরে যাবে। না ঠিক বললাম না? আমরা লড়াই না করলে গ্রামে ভূত আর পেতে ভরে যাবে। ওরা ওরা ওদের বড় বড় পা হাত মাথা দিয়ে গোটা গ্রামকে ভরাট করে ফেলবে। এসব কি বলছিস বুদা? আবার হাসছিস কেন? আপনার দুজনকে একই রকম দেখতে লাগছে। আপনার দুজন কি দুজন না একজন? তুই তো বেশ ধেরে ছেলে রে। আপনারা হাসেন কেন? আমরা তোকে বুঝতে পেরেছি। কেমন? তোকে ধরলে আমরা তিনজন, কিন্তু আমরা তিনজন না, আমরা একজন, ঠিক না? হ্যাঁ ঠিক। তিনজন একজন হলে কি হয় জানিস তো? জানি, শক্তি বাড়ে, বড় শক্তি হয়, শত্রুরা লড়াইয়ে হারে। সাবাস, তোকে দিয়েই হবে। আলী ভাই, এক শিশি কেরোসিন তেল হবে? হবে। আমি গায়ে কেটে তোমার তেলের দাম পরিশোধ করে দেব। না না, এটুক তেলের দাম পরিশোধ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সর্দি তো হবে না, আমরা জানি তুই ভালো একটা কিছু করার জন্য তেল নিবি। ঠিক ঠিক। ছেলেটা ভালোই নারে আলী। জয় বাংলা! এই জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! দে এই বোতলটা রাখ, সময় মতো কাজে লাগাবি। আজ থেকে তোর নতুন নাম জয় বাংলা। তুই আমাদের শক্তি, তুই আমাদের জয় বাংলা। হাসছিস যে? খুশিতে উফ মা গো, এত খুশি আমি জীবনে পাইনি। মা বাবা ভাই বোন মার যাওয়ার পর আমি খুশি কি জানতামই না। শোন, খুশি যা হয়েছিস ঠিক আছে, তবে ভুলে যাস না যে এখন কাজের সময়। হ্যাঁ হ্যাঁ জানি, সামনে অনেক কাজ, কঠিন কাজ, বড় কাজ। আমরা চলে যাচ্ছি জয় বাংলা। আহাদ মুন্সি আমাদের ছাড়বে না, ঠিকই সন্দেহ করবে। আজ রাতেই পালাবো, তুই সাবধানে থাকিস। তুই তো ছোট, তোকে কেউ সন্দেহ করবে না। আমরা মুক্তিবাহিনীতে যোগ দিতে যাচ্ছি, ওই মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে। সময় মতো আসবো। জয় বাংলা, তুই ভয় পাস না। ঠিক আছে, তোমরা যখনই আসবে দেখবে আমি একেবারে রেডি। সাবাস, তোকে দেখেই বুঝতে পারছি যে দেশটা স্বাধীন হবে। তোকে দেখে আমাদের শক্তি বেড়ে গেছে, এখন আমাদের মরতেও ভয় নেই। জয় বাংলা! জয় জয় বাংলা! সাবধানে থাকিস, যাই রে বুদা। হ্যাঁ হ্যাঁ চলো, আজ রাতে ঠিকই বলেছ, চলো। এবারে জ্বালিয়ে দেব আগুন।
আগুন, যুদ্ধ, যুদ্ধ। সত্যি করে বল, আলী কোথায়? আলী জানি না। আলী কোথায় তুমি জানো না? না পিচ্ছি মিস্তকে শয়তান, সত্যি করে বল, আমার বাড়িতে আগুন দিয়েছে কে? আগুন? আগুন চিনো না? তোমাকে আগুন চিনাতে হবে না। আগুন কি? তোর কপালে কিন্তু খারাপ আছে রে বোধা, তোকে সামনে পেয়ে নেই, তোকে চিবিয়ে চিবিয়ে খাবো, মনে রাখিস। নে খা। আমি পাটখড়ি চুলার পাশে রাখিনি বুধা, আমি জানি না কিভাবে আগুন লাগলো। এই নে ধর। মলম তোর জন্য এনেছি। রাজাকার কমান্ডার যখন তোকে মারছিল তখনই বুঝেছিলাম যে এটা তো লাগবে, লাগিয়ে দে জ্বালাপোড়া কমবে। আহারে যুদ্ধের জন্য আমাদের যে কত কিছু সইতে হয়। যুদ্ধ? যুদ্ধ কোথায়? আগুন লাগাকে যুদ্ধ? ধর এরকম তাই আমি এমনি বললাম। তোর নাম কি রে? ফুলকলি। চল আমার সঙ্গে। কোথায়? আতাফুপুর বাড়িতে। কেন? ওখানে ওখানে গিয়ে একটু ঘুমিয়ে থাকবি। এখন গেলে ওরা আমায় মেরে ফেলবে। মারবে না, ওরা এখন ঘর দুয়ার নিয়ে ব্যস্ত, এদের মেজাজ ঠান্ডা হোক তারপর আসবি। তোর তো কেউ নেই, কোথায় বা যাবি? তোর তোর কি খুব কষ্ট হচ্ছে? তোর সাথে কথা বলার পর ভালো লাগছে। যুদ্ধের জন্য আমাদের যে কত কষ্ট সইতে হয়। আচ্ছা তুই বারবার যুদ্ধের কথা বলছিস কেন? তুই কি যুদ্ধ করছিস? হ্যাঁ। কার সঙ্গে? শত্রুর সঙ্গে। শত্রু? তুই কি তাহলে আগুন? আগুন আগুন, আমাদের চারদিকে আগুন। আমি বুঝতে পেরেছি বুধা, আমি তোর শত্রু নই। আমি তো জানি তুই আমার শত্রু নস, আমরা দুজনে এক। ওই বাড়িতে কিছু ঘটলে আমি তোকে জানিয়ে দেব। ফুলকলি এখন থেকে তোকে আমি জয় বাংলা বলে ডাকবো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এখন থেকে তোকে আমি যুদ্ধ বলে ডাকবো। ডাকিস তবে একলা পেলে। হ্যাঁ সবার সামনে ডাকিস না। আচ্ছা আয় চলো। জয় জয় বাংলা। খালে বিলে জলে মোরা হই একাকার, খালে বিলে জলে মোরা হই একাকার। নতুন বাংলা গড়ব এবার, নতুন বাংলা গড়ব এবার। সবুজেই বাংলায় সবই আমার, তুলব ফুল তুল দুল কাটব সাঁতার। Thank you.
মানুষের বাংলায় অমানুষে জঞ্জাল ওটিয়ে দেব হাইনা দানব ধরব জাল মানুষের বাংলায় অমানুষের জঞ্জাল ওটিয়ে দেব হাইনা দানব ধরব জাল মানুষের বাংলায় অমানুষের জঞ্জাল ওটিয়ে দেব হাইনা দানব ধরব জাল মায়ের কোলে আমি চাই অধিকার নতুন মাতৃভূমি গড়ব এবার মায়ের কোলে আমি চাই অধিকার নতুন মাতৃভূমি গড়ব এবার সবুজ এই বাংলায় সবই আমার তুলব ফুল দোদুল দুল কাটব সাঁতার সবুজ এই বাংলায় সবই আমার তুলব ফুল দোদুল দুল কাটব সাঁতার রক্তপাতে রক্তপাতে জয় হাত মিলিয়ে ছিনিয়ে নেব আরেক বিজয় হই করি না রক্তপাতে রক্তপাতে জয় হাত মিলিয়ে ছিনিয়ে নেব আরেক বিজয় হই করি না রক্তপাতে রক্তপাতে জয় হাত মিলিয়ে ছিনিয়ে নেব আরেক বিজয় দূর কাটব সাঁতার খালে বিলে জলে মোরা হই একাকার খালে বিলে জলে মোরা হই একাকার নতুন বাংলা গড়ব এবার নতুন বাংলা গড়ব এবার নতুন বাংলা গড়ব এবার নতুন বাংলা গড়ব এবার ফুপু ও ফুপু আতা ফুপু কি রে কি হয়েছে আমি এসেছি গো ও তোরা এসেছিস কি রে ফুলকলি তোদের বাড়িতে না আগুন লেগেছিল মালিককে খুব মেরেছে গো কেন ফুপু তোমাদের বাসায় পান্তা ভাত আছে আছে খাবি হ্যাঁ আমাদেরকে খেতে দাও আচ্ছা তোরা বস আমি পান্তা নিয়ে আসছি আচ্ছা তোর মনে এত আনন্দ কেন আবার কাকতাড়ুয়া সেজেছিস কিরে তুই আবার হাসছিস কেন কমান্ডারের বাড়িতে আগুন লেগেছে সারা গ্রামবাসী দুঃখ প্রকাশ করছে আর তুই ঢং করে কাকতাড়ুয়া সেজেছিস হাসবো না কেন কাকতাড়ুয়াকেও যে মানুষের মতো দেখতে লাগে এই বান্দর কোথাকার বানর একটা আমি ঠিক তোমার মতো হয়েছি কি আনন্দ ধেই ধেই নৌকা চালাও হেই হেই হাতের কাছে পেরে তুলে একদম আচার মারতাম এই মিঠু কোথায় নদীর তলে খুঁজে দেখো আমাকে কেন জিজ্ঞেস করো আমি কি ওর গার্জিয়ান শুয়োরের বাচ্চা মেশিন গান বলো মেশিন গান আমার নাম মেশিন গান হারাম জাদা
বঙ্গবন্ধু জয় বাংলা। এই বঙ্গবন্ধু, এই যুদ্ধ ঘরে এত আলো কেন? রাত না দিন? কার কণ্ঠ? বলটাটা কি কানের পাশ দিয়ে উড়ে গেল? মেশিন গান। ঘুম ভাঙে না? এই কাকতরুয়া, এই যুদ্ধ কাকতরুয়া এদিকে। ও শাহাবুদ্দিন ভাই যে যুদ্ধ যুদ্ধ সেলুট করছিস কেন? আরে সেলুট করব না, আপনি তো মুক্তিবাহিনীর কমান্ডার। আচ্ছা ঠিক আছে, তুই যে কত বড় বাহাদুর সব খবর শুনেছি। আলী আর মিঠু তাদের কাছে তোর কথা শুনেছি। তুই তো এই গায়ে একাই যুদ্ধ করছিস। আমি যুদ্ধ? হ্যাঁ যুদ্ধই তো, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছিস সেটা যুদ্ধ না? এখন তোকে অনেক বড় যুদ্ধ করতে হবে। সেটা কি? মিলিটারি ক্যাম্পটা আমরা উড়িয়ে দেব, এই জন্য তোকে আমাদের পাশে লাগবে। রেকি করে সব খবর দেওয়ার চেষ্টা করবি, পারবি না? এ আবার এমন কি কাজ? খুব পারবো। আমি জানি তুই পারবি। শোন, কজন সিপাহি বাইরে দাঁড়িয়ে থাকে পাহারা দেয়, কজন তাঁবুর ভিতরে, মেশিন গানটা কোথায় ফিট করেছে, সব খবর নিয়ে ঠিকঠাক মতো আমাকে জানাবি। ঠিক আছে, যা ঘুমিয়ে পড়, শুভরাত্রি। কিন্তু ফিরবে কিভাবে? নৌকায়, নদী পার হয়ে যাবো, টেনশন নিস না। আচ্ছা। পেয়ারা খাবে? তুমি খাবে? নাও তুমিও নাও। কেমন? বহুত আচ্ছা, বহুত মিঠা। আর হ্যাঁ নেই। তোমারা নাম ক্যা হ্যায়? কাকতরুয়া। ক্যা? কাক? এই বিয়াদব, হাসছিস কেন? লোহার টুপি কি মানুষের মগজ খায়? কি বললি? লোহার টুপি কি মানুষের মগজ খায়? তুই সেদিনও আমার সঙ্গে বেয়াদবি করেছিলি, আজও বেয়াদবি করলি। তোর নাম কি? কাকতরুয়া। কাকতরুয়া, ঠিক করে বল। আমার নাম কাকতরুয়া। লোহার টুপি মানুষ খায়, লোহার টুপি মানুষ খায়, লোহার টুপি মানুষ খায়। পাগল না ছাই, লোহার টুপি মানুষ খায়। আস্ত বদমাশ একটা। এই সবাই মিলে ওকে কাকতরুয়া বানিয়ে রাখতো। জি জি, করে বাঁধবি, বদমাশি করবি, একদম জানে মেরে ফেলবো। ঘুঘু দেখেছিস? ঘুঘুর ফাঁদ দেখেছিস? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। আমি একাই হেঁটে যেতে পারি, ভয় পেয়ে আমি পালাই না। বড় বড় কথা কথা বলবে না, বাপ মাকে খেয়ে তার বাজে কথা বলবে না। কিন্তু বাজে কথা বলবো না মানে নবাব হয়েছ? একটা থাপ্পড় দিব। মারো না, মারো, মেরেই ফেলো। সবাই জানুক আমি স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছি। শহীদ হয়েছি, শহীদ হয়েছি। দুজন মিলে একজনকে মারো, লজ্জা করে না। এই লজ্জা কি? থাক এখানে সাত দিন বাদা, তারপর মজা বুঝবি কাকতরুয়া কাকে বলে। ঠিক ভাই, চালিয়ে। Thank you.
যুদ্ধ, এ যুদ্ধ, বঙ্গবন্ধু, এ মেশিন গান, কেমন আছিস মানিক রতন? ভালো, তুমি কেমন আছো শাহাবুদ্দিন ভাই? আমি ভালো। তোর জ্বর ভালো হয়েছে? আরে ওটা তো ভাল্লুকের জ্বর, যায় আর আসে। জ্বরের কথা ভাবলে যুদ্ধ করা যায় না। অবশ্যই ভাবতে হবে, যুদ্ধের সময় আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, শক্তি থাকতে হবে। শক্তি না থাকলে তো যুদ্ধ করা যাবে না, ঠিক বলি নাই? ঠিক বলেছো, তুমি তো ছবি আঁকার মানুষ, তুমি তো ঠিক বলবেই। সেদিন তোর খুব কষ্ট হয়েছিল না? না না, অত কষ্ট হয়নি। যুদ্ধ করতে কি তোমাদের কষ্ট হয়? না, যুদ্ধ করতে কষ্ট হবে কেন? তাহলে তাহলে আমার কেন কষ্ট হবে? সাবাস। এবার কি করতে হবে বলো। শুনেছি ওরা নাকি একটা বাংকার করবে, বাংকার করলে ওদেরকে হারিয়ে দেওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তার আগে এই ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে, তাই তো? আমি একটা মাইন নিয়ে এসেছি। বাংকার কাটার সময় মাটি কাটা দলের সঙ্গে তোকে থাকতে হবে। বাংকার কাটার পর মাটির নিচে এটা পুঁতে দিতে হবে, পারবি না? এ আর এমন কি কঠিন কাজ, খুব পারবো। এই বোধা, হাসছিস কেন? হাসবো না তো কি, তোমার কথা শুনে তো হাসি পায়। তুই কি জানিস সাবধানে থাকাটা মুক্তিযুদ্ধের একটা কৌশল? হ্যাঁ জানি। আচ্ছা বলো তো, ওরা বাংকার করবে কেন? ওরা বুঝতে পেরেছে যে নদীপথে এসে আমরা আক্রমণ করতে পারি, তাই এমন সতর্ক ব্যবস্থা। তুই নানা ভঙ্গির মানুষে বোধা, দেশ স্বাধীন হলে তোর একটা ছবি আঁকবো, স্বাধীনতার ছবি। এভাবে হাসিস না তো। তুমি আমাকে হাসতে মানা করো না, তুমি চলে গেলেও আমি একাই হাসবো। না না, আমার সামনে তুই হাসবি, আমি তোর হাসির ছবি আঁকবো। ঠিক আছে, তুমি আর এখানে বেশিক্ষণ থেকো না শাহাবুদ্দিন ভাই, চলে যাও। শোন, পরশুদিন আমি নদীর ঘাটে নৌকা নিয়ে থাকবো। ক্যাম্পটা যখন মাইন ফেটে হাউই বাজির মতো ছিটকে পড়বে, আচ্ছা, তখন আমরা নদী পথে সরে পড়বো। এ তো ভারী মজার খেলা। যাই রে জয় বাংলা, এটা রাখ। ভালো থাকিস। দূর দেখ কি যে হলো, মাটি কাটার দল তো আজ এলো না, কি করি? তোকে কত করে বলি, রোজ এসে খেয়ে যাবি, কেন যে তুই আসিস না? আমার সামনে বসে ভাত খেলে আমার অনেক কষ্ট কমে যায়, বুকের শূন্য জায়গাটা ভরে ওঠে, মনে হয় এই বুঝি দেশটা স্বাধীন হলো। উফ, কি মজা, কি আনন্দ! ছন্ন ছাড়া আমার মধুকে তো পাকিস্তানিরা মেরে ফেলেছে, মিঠুও বাড়ি ছেড়েছে, মেয়েটাও শ্বশুর বাড়িতে থাকে। তোকে পেলে তোর খালু আর আমার দুঃখ কষ্ট কমে যাবে। এখন থেকে তোকে আমি মধু বলেই ডাকবো, কেমন? শুধু মধু নয়, শহীদ মধু। শহীদ মধু, আমার মধু।
ততদিন তুমি আমাদের বাড়িতে আসো না বুধা ভাই। সময় পাই না রে, অনেক কাজ। কি এত কাজ? আমাকে দেখতে তোমার ইচ্ছে হয় না? আমার ভীষণ ইচ্ছে হয় তোমাকে দেখার। কতদিন বাজারে গেলাম কিন্তু তোমার দেখা পেলাম না। আমার অনেক কাজ রে কুন্তি। আমি জানি তোমার অনেক কাজ। আমিও তোমার সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ করবি? না তো কি, করবই তো। তুমি শুধু বলবে আমাকে কি করতে হবে। চল বাবা মার কবরটা দেখে আসি। চলো। তুমি তো জানো না আমি চাচা চাচির কবর সাফ করে রাখি, শুকনো পাতা উঠিয়ে ফেলে দেই। আমি প্রতিটি কবরের মাথায় একটি করে গাছ লাগিয়েছি। তুই এত কিছু করিস কুন্তি? করি তো। কেন করিস? তুমি তাহলে খুশি থাকবে এজন্য। মা তুমি আমায় দোয়া করো, তোমার ছেলের সামনে অনেক কাজ। যদি তোমার সঙ্গে এখানে বসে থেকে আর যদি কাজ না করতে পারি। এসব কথা কি বলছো বুধা ভাই? তুমি কোথায় যাবে? যাব না, যেতে পারি। কোথায়? আকাশে। আকাশে কেন? যদি ওই সিপাহীগুলো আমাকে মেরে ফেলে, ওদের গুলিতে যদি আমার বুক ফুটো হয়ে যায়। ও আল্লাহ রে, তুই কাঁদিস না, থাম। তুই ছাড়া আমার আপন কেউ নেই। তুই কাঁদলে আমার খুব কষ্ট হয়। কষ্ট না, ছাই হয়। ধুত পাগলি। বাবা তোমার ছেলে যেন আনন্দের দিনগুলো ফিরে পায়, যেন যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারে। বাবা তুমি আমায় দোয়া করো যেন সাহস না হারাই। মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না, যুদ্ধ করতে গেলে তো মরতেই হবে। কুন্তি তুই একটা খুব ভালো মেয়ে। এই যে শাপলা তুলে এনেছি কেন জানো? খিদের হাত থেকে বাঁচার জন্য। খিদে না, মরণ। কি? যুদ্ধ ছাড়াও মরণ থাকে। যাই বাড়িতে, মাকে এগুলো দিলে তবেই আমাদের বাড়িতে রান্না হবে। তুমি অনেকদিন আমাদের বাড়িতে আসো না বুধা ভাই, আজ চলো। হ্যাঁ চল, চাচিকে দেখে আসি। কিরে বুধা? ফজলি চাচা, আমি তোমাদের সাথে মাটি কাটতে যাব। পারবি? তোর যে শরীর, এই শরীরে বল আছে, যা ভাগ। আমার কি খিদে পায় না? আমার তো কেউ নেই, আমি তোমাদের সাথে মাটি কাটার কাজ করব। আচ্ছা আচ্ছা, কাঁদতে হবে না, কাঁদতে হবে, কাঁদিস না, চল আমার সাথে। আমাদের সঙ্গে থাকলে আহাত মুন্সি তোকে কিছু বলতে পারবে না। আয় আমাদের সঙ্গে। হুম চলো। মাটি কাটা খুবই কষ্টের কাজ, এই জন্যই তোকে নিতে চাইনি। কি খবর কাজের? ভালো চলছে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। কাকা, এই শয়তানকে কে এনেছে জায়গায়? কে এনেছে বলেন? ওকে কাজে কে নিয়েছে? হ্যাঁ কথা বলছেন না কেন? দেখছি বিষয়টা, দেখছি আমি। কিরে বোধা, ভালোই তো খাটতে পারিস। আহা, মা বাবা মরে গিয়ে ছেলেটা বকে গেছে, না হলে ভালো কিছু হতে পারত। আহারে কাকা, এই কাজটা শেষ করে একসাথে ভাত খেতে যাবে, আর আমি বাড়ি থেকে খেয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। বোধা ঠিক মতো কাজ কর। এই কোতালটা ওদিকে রাখ। চাচা
কিরে কেমন হলো? দারুণ, ঢুকলে আর উঠতে মন চায় না। বলিস কিরে? দেখো সিপাহীগুলো ওটার ভিতর থেকে আর উঠতে চাইবে না। পাগল ছেলে, রাতের বেলা ওরা বাংকারে শুয়ে হাওই বাজি দেখবে। আহারে, আমি যদি বাংকারে থাকতাম। আল্লাহ মাফ করো, ওখানে থাকার ভাগ্য যেন আমাদের না হয়, ওটা হলো ওদের কবর। আরে আরে যাই চাচা। আমি পুলিশ কেন? বাংকার শব্দটা সহজ করে বললে কি হয়? বাকার। আরো সহজ করলে? বকার। আরো সহজ করে বললে? বকর। এবার মাঝখানে অক্ষরটা সামনে নিয়ে আয়। কবর। হ্যাঁ, বাকার বকার কবর। সাবধানে মায়ের কবর। কবর। চল নৌকায় চল। চলো। জয় বাংলা, জয় বাংলা।